হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ক্লাসে থাকছে আরও একটা নতুন অধ্যায়, অ্যালফাবেট সিরিজ বা বর্ণশ্রেণী, এবং এই অ্যালফাবেট সিরিজের আজকে পার্ট ওয়ান। তো সুতরাং আজকের ভিডিও ক্লাসটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকো, এবং যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু বক্তব্য থাকে সেটা ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং এই ধরনের সমস্ত ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান থেকে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এর সবার শেষে দেওয়া রয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ এখানে কোন লেটারটা বসবে। তো এটা সমাধান করতে হলে আমাদের একটা লেটারের ছকের সাহায্য নিতে হবে। এখানে এই যে ছকটা রয়েছে এই ছকের সাহায্য নিতে হবে, যে এবং এই ছক অনুসারে এখানে প্রথমে এ থেকে শুরু হয়ে এম পর্যন্ত লেটার শেষ হয়েছে, এবং তারপর এন থেকে শুরু করে জেড পর্যন্ত শেষ হয়েছে, এবং সবার উপরে এক দুই করে নাম্বার শুরু হয়েছে এবং শেষ হয়েছে 26 দিয়ে। তো এই ছকটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অথবা সবথেকে ভালো হয় পরীক্ষার হলে কোনো রাফ পেপারে কিন্তু এটাকে সবার প্রথমেই তোমরা বানিয়ে নেবে, কারণ এটাকে কিন্তু মনে রাখা সম্ভব না বা ভুল হতে পারে, সেজন্য এটাকে রাফ পেপারে এঁকে নেওয়াই সবথেকে ভালো। তো এখানে প্রথম প্রশ্নের ক্ষেত্রে এখানে যে লেটার প্রথমে রয়েছে সেটা হচ্ছে ডি, তারপরে দেখো রয়েছে এফ, তারপরে এইচ, এবং তারপরে রয়েছে জে, এবং সবার শেষে রয়েছে কোশ্চেন মার্ক। তো তাহলে এখানে প্যাটার্ন আমরা কী পেলাম দেখো। তো এখানে দেখো মাঝখানে একটা করে লেটার গ্যাপ রয়েছে, যেমন ডি এর মাঝখানে ই, এফের পরে জি গ্যাপ রয়েছে, তারপরে আই, তাহলে এরপরে জের পরে কে গ্যাপ দিয়ে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে এল, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে সঠিক উত্তর হবে এল, এবং কোশ্চেন নাম্বার ওয়ানে সঠিক অ্যান্সার হবে অপশান সি। এবার আমরা কোশ্চেন নাম্বার দুইয়ের সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে পি এর পরে রয়েছে কোশ্চেন মার্ক, তারপরে রয়েছে টি ভি এক্স। তো টি ভি এক্স বলতে এই হচ্ছে টি, এই হচ্ছে ভি, এবং এই হচ্ছে এক্স। এখানেও দেখো মাঝখানে একটা করে কিন্তু গ্যাপ রয়েছে, তো সুতরাং এই যে এখানে পি রয়েছে তো পি এর মাঝে একটা বাদ দিয়ে তাহলে কিন্তু এই আর কিন্তু উত্তর হবে, কারণ কিউ বাদ দিয়ে উত্তর হবে আর। তো সুতরাং কোশ্চেন নাম্বার দুইয়ের সঠিক উত্তর হবে বি, এবং এগুলো যেহেতু অধ্যায়ের প্রথম সারির প্রশ্ন তো সেজন্যই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ সোজা। এরপরে ধীরে ধীরে যত আমরা প্রশ্ন সংখ্যা বাড়াবো তত কিন্তু নতুন নতুন নিয়ম এবং কঠিন নিয়ম সামনে আসতে চলেছে, তো সুতরাং ক্লাসগুলো পরপর ফলো করতে লাগো। এবার আমরা কোশ্চেন নাম্বার তিনের সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে তার সবার শেষে রয়েছে কোশ্চেন মার্ক, তো এখানে প্রথমে শুরু হয়েছে পি দিয়ে, তো এই হলো পি, তারপরে রয়েছে এস, তারপরে রয়েছে ভি, তারপরে ওয়াই, এবং তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। তো এখানে দেখো পি এর পরে কিউ আর দুটো লেটার গ্যাপ দিয়ে তারপরে রয়েছে এস, এস এর পরে দুটো লেটার গ্যাপ দিয়ে রয়েছে ভি, ভি এর পরে দুটো লেটার গ্যাপ দিয়ে রয়েছে ওয়াই, তাহলে ওয়াই এর পরে দুটো লেটার গ্যাপ দিতে গেলে এই হচ্ছে জেড, এই হচ্ছে এ, কারণ এটা কিন্তু এইভাবে রোটেট হয়। তো তাহলে ওয়াই এর পরে দুটো সংখ্যা গ্যাপ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি, তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে যেটা বসবে সেটা হলো বি, অর্থাৎ কোশ্চেন নাম্বার তিনের সঠিক উত্তর হবে অপশান ডি। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার চারের সমাধানটা দেখে নেব। যেখানে প্রথম এম দিয়ে লেটার শুরু হয়েছে, অর্থাৎ এই হচ্ছে এম, তারপরে রয়েছে পি, তারপরে লেটার রয়েছে এস, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক, এবং সব শেষে রয়েছে ওয়াই। তো এখানে দেখো তাহলে কি হলো, এম এর পরে এন ও, অর্থাৎ দুটো লেটার বাদ, তারপরে হচ্ছে কিউ আর দুটো লেটার বাদ, অর্থাৎ এস এর পরে টি ইউ বাদ দিয়ে যে লেটারটা হবে সেটা হচ্ছে ভি, অর্থাৎ কোশ্চেন নাম্বার চারের তার সঠিক অ্যান্সার হবে অপশান সি। এবার কোশ্চেন নাম্বার পাঁচের সমাধানটা দেখা যাক। এখানে প্রথমে রয়েছে এ, তারপরে রয়েছে এফ, তারপরে রয়েছে কে, তারপরে রয়েছে পি, এবং সবার শেষে রয়েছে কোশ্চেন মার্ক। তাহলে এরপরে এফ, এখানে গ্যাপ রয়েছে দেখো এক দুই তিন চার, চারটে লেটারের গ্যাপ রয়েছে, এফের পরে এক দুই তিন চার, চারটে লেটারের গ্যাপ রয়েছে, কে এর পরে এক দুই তিন চার, তাহলে পির পরে এক দুই তিন চার, চারটে লেটার গ্যাপ দিয়ে ইউ হবে আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান সি। এখনও পর্যন্ত কিন্তু যতগুলো প্রশ্নের সমাধান আমরা করলাম এগুলো কিন্তু ভীষণ ইজি, খুবই সহজ। তো ধীরে ধীরে দেখা যাক প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয় কিনা। এবার কোশ্চেন নাম্বার সিক্সের সমাধান দেখে নেওয়া যাক। এখানে প্রথমে রয়েছে সি, তারপরে লেটার যেটা রয়েছে সেটা হচ্ছে কে,
তারপরে লেটার রয়েছে ও এবং সবার শেষে রয়েছে এস। তো তাহলে এখানে কে এর সঙ্গে ও এর ডিফারেন্সটা আমরা দেখবো। এখানে কে এর সঙ্গে মাঝখানে রয়েছে এক দুই তিন, তিনটে লেটারের গ্যাপ, ও এর পরে এক দুই তিন, তারপরে চার নম্বরে রয়েছে এস। অর্থাৎ এখানে যে প্যাটার্ন রয়েছে সেটা মাঝখানে তিনটে করে লেটার গ্যাপ যাবে, অর্থাৎ সি এর পরে ডি ই এফ, এই চারটে বাদ দেওয়ার পরে জি হবে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার। অর্থাৎ কোশ্চেন নম্বর সিক্সের সঠিক উত্তর হবে অপশান ডি। এবার কোশ্চেন নম্বর সেভেনের সমাধানটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমে রয়েছে এইচ, তারপরে রয়েছে আই, তারপরে রয়েছে কে, তারপরে এন, তারপরে রয়েছে আর, এবং তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। তো এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো এর আগের যে সমাধানগুলো আমরা করেছি সেখানে যতটা ইজি মেথড ছিল এখানে কিন্তু সেটা নেই, কারণ এইচ আই পরপর রয়েছে, তারপরে একটা গ্যাপ দিয়ে কে, কে এর পরে কিন্তু আবার পরে কোনো লেটার নেই, মাঝখানে দুটো করে লেটার গ্যাপ দেওয়া রয়েছে, তারপরে রয়েছে এন, তারপরে তিনটে লেটার গ্যাপ দিয়ে আর। তো তাহলে এখানে যে নিয়মটা দেখো ফলো করা হয়েছে, এইচ এর পরে এই যে আই হয়েছে এখানে দেখো একটা লেটারও গ্যাপ নেই, আই এর পরের ছিল কে, এখানে একটা লেটারের গ্যাপ, কে এর পরে রয়েছে এন, এখানে দুটো লেটারের গ্যাপ, এন এর পরে রয়েছে আর, এখানে তিনটে লেটারের গ্যাপ। তাহলে এক্ষেত্রে যে প্যাটার্ন আমরা পেলাম সেটা হচ্ছে লেটারের যে গ্যাপের পরিমাণ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এক এক করে, অর্থাৎ প্রথমে একদম ছিল না, অর্থাৎ জিরো, তারপরে এক, তারপরে দুই, তারপরে তিন, এবার তাহলে যেটা হবে সেটা তিনের পরের গ্যাপ অর্থাৎ চারটে গ্যাপ দিয়ে বা চারটে লেটার গ্যাপ কিন্তু যাবে, অর্থাৎ আরের পর থেকে চারটে লেটার গ্যাপ যাবে, অর্থাৎ এস টি ইউ ভি, চারটে লেটার গ্যাপ দিয়ে পাঁচ নম্বরটা আমরা নেব অর্থাৎ ডাব্লু। তো তাহলে এক্ষেত্রে সাত নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ। তো তাহলে এটা কিন্তু একটা নতুন নিয়ম ছিল এবং অন্য প্যাটার্ন ছিল, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এটি কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন। এবার কোশ্চেন নম্বর এইটের সমাধানটা দেখে নেওয়া যাক। এখানে যে লেটারগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে পি, পি এর পরে রয়েছে কোশ্চেন মার্ক, তারপরে রয়েছে ডাব্লু, ডাব্লুর পরে রয়েছে বি, বি এর পরে রয়েছে এইচ, এবং তারপরে রয়েছে ও। অর্থাৎ এটা কিন্তু এইভাবে ক্লকওয়াইজ ঘুরছে। তো তাহলে এক্ষেত্রে এটা শুরু হয়েছে পি থেকে, তো পি এর পরেই কিন্তু কোশ্চেন মার্ক থাকার জন্য এটাকে আমরা এখন ধরতে পারছি না। ডাব্লুর পরে আমরা বি এর সম্পর্কে দেখব। ডাব্লুর পরে বি রয়েছে এক দুই তিন চার, চারটে গ্যাপের পরে, বি এর পরে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা গ্যাপের পরে রয়েছে এইচ, এইচ এর পরে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা গ্যাপের পরে রয়েছে ও। এক্ষেত্রে এই যে পি এর পরে কোশ্চেন মার্ক ছিল সেটা নির্ণয় করতে হলে এই যে ডাব্লুর পর থেকে, এই যে ডাব্লুর পর থেকে এক দুই তিন চারটে গ্যাপের পরে বি বসেছিল, তাহলে ঠিক আগের লেটারটা যে গ্যাপ থাকবে, তাহলে ঠিক আগের লেটারটা বসাতে গেলে যে গ্যাপ থাকবে সেটা চারের থেকে এক কম, অর্থাৎ তিনের গ্যাপে। তাহলে এই যে ডাব্লুর পরে চারটে গ্যাপ দিয়ে বি বসেছিল এবং বি এর পরে পাঁচটা গ্যাপ দিয়ে তারপরে এইচ বসেছিল, অর্থাৎ গ্যাপগুলো যেহেতু এক এক করে বাড়ছে সামনের দিকে এগোলে ঠিক উল্টোভাবে, তো তাহলে উল্টোভাবে যদি পিছন থেকে আসা যায় তাহলে কিন্তু এই গ্যাপগুলো এক এক করে কমবে। অর্থাৎ এখানে এই যে ডাব্লুর পরে চারটে গ্যাপ দিয়ে বি বসেছিল, তাহলে ঠিক ডাব্লুর আগে তিনটে গ্যাপ দিয়ে এই যে কোশ্চেন মার্ক রয়েছে সেই সংখ্যাটা বা সেই লেটারটা বসবে। অর্থাৎ ডাব্লুর আগে তিনটে গ্যাপ মানে এক দুই তিন, এই তিনটে গ্যাপ দিয়ে ঠিক আগের লেটার যেটা আমরা পাই সেটা হলো এস। এবং সেক্ষেত্রে পি এর পরে তাহলে প্রথমে যেহেতু পি দিয়ে শুরু, তাহলে পি এর পরে দুটো গ্যাপ দিয়ে হবে এস, এস এর পরে তিনটে গ্যাপ দিয়ে হবে ডাব্লু, ডাব্লুর পরে চারটে গ্যাপ দিয়ে হবে বি। অর্থাৎ এখানে কিন্তু প্যাটার্ন তাহলে মিলে গেল, সুতরাং এই এস হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নম্বর এইটের সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি। এবং বন্ধুরা এটিও কিন্তু একটা খুব ভালো নিয়ম, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নম্বর নাইনের সমাধানটা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে এক্স, তারপরে রয়েছে ভি, অর্থাৎ ভি মানে এখানে এক ঘর পিছিয়ে আসলো, পরে এখানে রয়েছে টি, অর্থাৎ এ টি মানে হচ্ছে এখানেও এক ঘর পিছিয়ে আসলো, তারপরে রয়েছে আর, অর্থাৎ এখানে পিছন দিকে এক ঘর করে পিছোচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে পিছনের দিকে লেটারগুলো একটা একটা করে পিছিয়ে যাচ্ছে, এবং আর এর পরে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে তাহলে কত বসবে, তাহলে এই কোশ্চেন মার্কের ক্ষেত্রে এই কিউ বাদ দিয়ে পি বসবে, অর্থাৎ কোশ্চেন নম্বর নাইনের সঠিক উত্তর হবে অপশান বি। এবার কোশ্চেন নম্বর টেনের সমাধানটা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে প্রথমে ডাব্লু, তারপরে রয়েছে এস, অর্থাৎ এখানে, এস এর পরে রয়েছে ও, অর্থাৎ এখানে, তারপরে রয়েছে কে, তারপরে কোশ্চেন মার্ক।
তো তারপরে সি রয়েছে। তো এইটুকু আগে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি, এখানে ডাব্লু থেকে পিছিয়ে এক দুই তিন, তিনটে লেটার পিছিয়ে এস হয়েছে, এসের পরে এক দুই তিন, এখানেও তিনটে লেটার পিছিয়ে বসে ও হয়েছে, ও এর পরে এক দুই তিন, তিনটে গ্যাপ বা পিছিয়ে গিয়ে কে হয়েছে। তো সুতরাং কে এর থেকে আরও তিনটে লেটার পিছিয়ে বসবে, অর্থাৎ জে আই এইচ এগুলো পিছিয়ে গিয়ে জিতে হবে ফাইনাল উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান সি। এবার কোশ্চেন নাম্বার ইলেভেনের সমাধানটা আমরা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে কোশ্চেন মার্ক, তারপরে রয়েছে জে, জে এর পরে রয়েছে ই, ইর পরে রয়েছে জেড এবং তারপরে রয়েছে ইউ। তো এখানে সম্পর্কটা দেখো কীভাবে নির্ণয় করা হয়েছে। এখানে জে এর থেকে পিছিয়ে এসেছে, অর্থাৎ এক দুই তিন চারটে ঘর পিছিয়ে এসে ই বসেছে, ই থেকে এক দুই তিন চার, চারটে ঘর পিছিয়ে জেড বসেছে, তারপর চারটে লেটার পিছিয়ে ইউ বসেছে, অর্থাৎ এখানে এই যে লেটারগুলো রয়েছে এগুলো পিছন দিকে পিছিয়ে বসেছে, অর্থাৎ এখানে জে এর আগে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে সুতরাং সেটা নির্ণয় করতে গেলে জে থেকে সামনে এগিয়ে চারটে লেটার গ্যাপ দিয়ে পরবর্তী লেটার নির্ণয় করতে হবে, অর্থাৎ জে এর পর থেকে তাহলে এক দুই তিন চার, চারটে লেটার এগিয়ে গিয়ে যে সংখ্যাটা বা যে লেটারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ও, অর্থাৎ ও হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক অপশান হবে অপশান এ। অর্থাৎ একই রকমভাবে দেখো উল্টোভাবে যদি ও এর পর থেকে পিছন দিকে চারটে লেটার যাওয়া হয়, অর্থাৎ এক দুই তিন চার, তাহলে কিন্তু জে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ও এক্ষেত্রে সঠিক উত্তর। এটিও একটা বন্ধুরা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নম্বর টুয়েলভের সমাধানটা দেখে নেব। এখানে প্রথম লেটার রয়েছে এফ, তারপরে রয়েছে জে, তারপরে রয়েছে ও, তারপর রয়েছে ইউ, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক এবং তারপরে আবার রয়েছে জে। তো তাহলে এখানে কীভাবে সম্পর্কটা নির্ণয় করা হয়েছে, এখানে দেখো এফ এর পরে রয়েছে এক দুই তিন, তিনটি লেটারের গ্যাপ, তারপরে এক দুই তিন চার, চারটে লেটার গ্যাপ দিয়ে হয়েছে ও, ও এর পরে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা লেটার গ্যাপ দিয়ে হয়েছে ইউ। তো তাহলে এখানে কিন্তু গ্যাপের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, প্রথমে ছিল তিনটে গ্যাপ, তারপরে ছিল চারটে লেটারের গ্যাপ, তারপরে পাঁচটা লেটারের গ্যাপ দিয়ে ইউ হয়েছে, অর্থাৎ ইউ এর পরে এবার ছটা লেটারের গ্যাপ দিয়ে পরবর্তী উত্তরটা আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং ইউ এর পরে ছটা লেটারের গ্যাপ দিয়ে কিন্তু সঠিক উত্তর আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউ এর পর থেকে যদি ছটা লেটার আমরা গুনি, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা লেটার বাদ দিয়ে তাহলে উত্তর আমাদের হবে বি, এই কোশ্চেন মার্কের স্থানে আমরা যেটা পাবো বি। এবং বি এর পর থেকে দেখো আবার রয়েছে জে, অর্থাৎ ছটার পরে সাতটা লেটার গ্যাপ দিয়ে আবার জে আসার কথা, অর্থাৎ বি এর পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা লেটার গ্যাপ দিয়ে কিন্তু জে এসেছে, অর্থাৎ এই বি উত্তরটা আমাদের একদম সঠিক, অর্থাৎ কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে বা অপশান হবে অপশান সি। তো এটিও বন্ধুরা একটা ভালো প্রশ্ন, ভালো নিয়ম, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব যে বিরাট বড় কঠিন বা খুব হার্ড নিয়মের কোনো প্রশ্ন সচরাচর থাকে না বা থাকবে না, এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষার সময় বেশিরভাগ থাকবে। তার জন্য এই ধরনের যে ছকগুলো আমি আগেই বলেছি এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে বা এই ধরনের ছকগুলো তোমাদেরকে রাফে একটা এঁকে নিতে হবে, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি প্রশ্নের সমাধান নির্ণয় করা সম্ভব হবে। এবার কোশ্চেন নাম্বার থার্টিনের সমাধানটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমে রয়েছে এ, তারপরে রয়েছে সি, তারপর জি, তারপরে রয়েছে আই, তারপর রয়েছে এম এবং তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে দেখো কীভাবে গ্যাপগুলো তৈরি হয়েছে, এখানে এর পরে রয়েছে সি, অর্থাৎ এর পরে বি একটা গ্যাপ দিয়ে তারপরে সি, সি এর পরে এক দুই তিনটে গ্যাপ দিয়ে জি, আবার জি এর পরে একটা গ্যাপ দিয়ে আই, তারপরে আই এর পরে এক দুই তিন, তিনটে গ্যাপ দিয়ে এম, অর্থাৎ প্রথমে হচ্ছে একটা গ্যাপ, তারপরে হচ্ছে তিনটে গ্যাপ। তো তাহলে এম এর পরে তাহলে কটা গ্যাপ হবে কোশ্চেন মার্কের স্থানে, তাহলে কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা বসবে সেটা নির্ণয় করতে গেলে এম এর পরে একটা সংখ্যার গ্যাপ, অর্থাৎ এন এর গ্যাপ দেওয়ার পরে ওটা বসবে, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে ও, অর্থাৎ সঠিক উত্তর এক্ষেত্রে হবে অপশান সি। এটিও কিন্তু বন্ধুরা একটা অন্য প্যাটার্ন বা নতুন প্যাটার্নের নিয়ম তোমরা শিখতে পারলে, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও এবং তোমাদের মতামতগুলোও কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। এবার আমরা কোশ্চেন নাম্বার ফোরটিনের সমাধানটা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে ইউ, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক, তারপরে রয়েছে পি, তারপর রয়েছে এল, তারপরে রয়েছে জি এবং সবশেষে রয়েছে
এ। তো এখানে কি প্যাটার্ন দেখো ফলো করা হয়েছে, ইউর পরে রয়েছে কোশ্চেন মার্ক, তো সুতরাং সেটাকে আমরা নির্ণয় করব না এখন। তারপরে রয়েছে পি, পির পরে রয়েছে এল, অর্থাৎ পি এর পরে এখানে 1 2 3 তিনটে গ্যাপ দিয়ে এল রয়েছে, এল এর পরে রয়েছে 1 2 3 4 চারটে গ্যাপ দিয়ে জি, এবং জি এর পরে 1 2 3 4 পাঁচটা গ্যাপ দিয়ে রয়েছে এ, এবং এটা পিছন থেকে পিছিয়েছে। তো সুতরাং তাহলে পি এর আগের যে গ্যাপটা রয়েছে সেটা হবে দুটো গ্যাপ, অর্থাৎ কিউ আর দিয়ে এস এর এখানে আমাদের বৃত্তটা হবে, এটা হবে কোশ্চেন মার্কের স্থানে, অর্থাৎ এটা হবে এস, এবং তার আগে একটা গ্যাপ দিয়ে হবে ইউ। তাহলে এক্ষেত্রে সহজভাবে প্যাটার্নটা আমাদের সাজাতে হয় ইউ এর পরে একটা গ্যাপ দিয়ে এস, তারপরে দুটো গ্যাপ দিয়ে পি, পির পরে দুটো গ্যাপ দিয়ে এল, অর্থাৎ গ্যাপটা 1 2 3 এইভাবে ধীরে ধীরে কিন্তু পিছন দিকে বেড়েছে, অর্থাৎ এস আমাদের তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 15 এবং 16 দেখতে পাচ্ছ, এই দুটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, কারণ এর আগে যত প্রশ্ন সমাধান আমি করিয়েছি তো তারপরে এই দুটো সমাধান তোমরা নিজেরাই অবশ্যই করতে পারবে, এবং এই দুটো সঠিক উত্তর তোমরা কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, এবং এই দুটো প্রশ্নের সমাধান করতে হলে অবশ্যই কিন্তু এই ছকের প্রয়োজন তোমাদের পড়বে। সুতরাং এই ছকটা কিন্তু অবশ্যই দেখে এই দুটোর সঠিক উত্তর ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে এবং সিরিয়াসভাবে ফলো করছো, এবং এর পরবর্তী ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এ পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।